আচ্ছা, দু চারটে দিচ্ছি অবজারভেশনের উপরে, এগুলো মাথায় রাখবেন। নীরব দর্শক আমাদের পড়া হয়েছে, নীরব দর্শক কোন ব্যক্তি? নীরব দর্শক হলো, আচ্ছা হ্যাঁ বলতে পারবেন, আমি আমি এগুলো বলে দিচ্ছি, পরে শুনে নেবো আপনাদের সঙ্গে। নীরব দর্শক হলো থুজা। এই এক কথার মধ্যে মেডিসিনের পুরো চরিত্রগত বৈশিষ্ট্য লুকিয়ে থাকে, এটাকে বিশ্লেষণ করলে পুরো মেডিসিনটা চলে আসবে। জাস্ট অবজারভেশন পার্টির মনে রাখার জন্য এটা বলছি। নীরব দর্শক থাকে থুজা, খুব কম কথা বলে, কম তথ্য দেয়, নীরব দর্শক হলো থুজা। আচ্ছা, নীরব দর্শনের সঙ্গে মুচকি মুচকি হাসে, দেখতে শান্ত নম্র, ভীতু লাজুক। নীরব দর্শক, আচ্ছা ওইটা হচ্ছে নীরব দর্শক, নীরব দর্শক দর্শক নীরব দর্শকের সঙ্গে গোপন প্রিয়তা, নীরব দর্শকের সঙ্গে গোপন প্রিয়তা, তাহলে আরো পারফেক্ট হবে। নীরব দর্শকের সঙ্গে গোপন প্রিয়তা হলো থুজা, নীরব দর্শকের সঙ্গে শান্ত ও লাজুকতা, সঙ্গে মুখে মুচকি হাসি, স্মাইলিং হচ্ছে পালসেটিলা। আচ্ছা, উত্তর না দিয়ে উদ্দেশ্যহীনভাবে চাহনি, উত্তর না দিয়ে উদ্দেশ্যহীনভাবে চাহনি, উত্তর না দিয়ে, জবাব না দিয়ে, সাড়া না দিয়ে, প্রতিক্রিয়া না দিয়ে, না দেখিয়ে উদ্দেশ্যহীনভাবে চাহনি, এটা হলো হেলো হেলিবোরাস। হ্যাঁ, এটা হচ্ছে হেলিবোরাস। আচ্ছা, খুব কম তথ্য সরবরাহ করে, খুব কম তথ্য সরবরাহ করে, সঙ্গে মিষ্টি স্বভাব ও মুখে মিষ্টি হাসি, খুব কম, অতি অল্প তথ্য সরবরাহ করে, সঙ্গে মিষ্টি স্বভাব ও মুখে মিষ্টি হাসি, এটা হলো স্ট্যাফিসেগ্রিয়া। খুব কম তথ্য দেয়, খুব কম তথ্য দেয়, সঙ্গে অবজ্ঞার অনুভূতি, খুব কম তথ্য দেয়, সঙ্গে অবজ্ঞার অনুভূতি, মানে অবজ্ঞা আচরণ, অবজ্ঞিত আচরণ, অবজ্ঞাত আচরণ, খুব কম তথ্য দেয়, কম কথা বলে, সঙ্গে অবজ্ঞাত আচরণ, বা অমিশুকি অবন্ধুত্বপূর্ণ আচরণ, অমিশুকি বা অবন্ধুত্বপূর্ণ আচরণ, এটাই আরো বেস্ট হবে। প্লাটিনাম, নীরব দর্শক অত্যন্ত লাজুক, নীরব দর্শক খুব কম তথ্য দেয়, অত্যন্ত লাজুক, খুব সফট টোনে কথা বলে, লো টোনে, খুব লো টোনে কথা বলে, সাইলেসিয়া, খুব তো কম তথ্য দেয়, খুব কম তথ্য দেয়, কম কথা বলে, সঙ্গে অত্যন্ত লাজুক, মিশুকি এবং অত্যন্ত লো টোনে কথা বলে, যেন কানে শুনতে পাচ্ছি না। হ্যাঁ, কি বললে একটু জোরে বলো, কি বললে বুঝতে পারলাম না, আরেকটু জোরে বলো।
এরকম সাইলেসিয়া। আচ্ছা কোন কথার উপরে আর কে মেডিসিন রয়েছে? আচ্ছা নাট্যমেয় স্যার, নেট্রামিয়র কম কথা বলার সঙ্গে সবসময় ঘুরি পেঁচি কথা বলে, কম কথা বলার সঙ্গে সবসময় ঘুরি পেঁচি কথা বলে, মানে এই ঘুরি পেঁচি কথা বলার মানে ও লুকি লুকায়, আসল জিনিসটাকে লুকায়। এ হচ্ছে নেট্রামিয়র। সোজাও এরকম রয়েছে, অনেক সময় কথা বলতে গেলে একটু ঘুরি পেঁচি কথা বলে, যা জিজ্ঞাসা করছেন সেটার উত্তর না দিয়ে সবসময় একটু অন্য সাইড নিয়ে কথা বলছে, আপনি অনুভব করছেন যে আপনি যা প্রশ্ন করছেন সেটা না বলে ও শুধু অন্য কথা বলছে, যা প্রশ্ন করছেন সেসব কথার উত্তর না দিয়ে সবসময় অন্য কথা বলছে, এরকম অনুভব হবে। এইখানে থুজা আর নেট্রামিয়রকে ভাববেন। বদ্ধমূল ধারণা নেবেন না, যেন মেডিসিনগুলো জাস্ট মানে আপনার অনুভূতিতে আসলো, এবার ওই মেডিসিনটা কিনা কনফার্ম করতে হবে। আচ্ছা কপুলা সিন্ডিকা কম কথা বলে স্যার, ককোলা সিন্ডিকা কম কথা বলে, হ্যাঁ ককোলা সিন্ডিকা কম কথা বলে। এই ককোলা সিন্ডিকার কম কথা বলার মধ্যে থাকে আপনার ওর অনুভূতিটাকে বোঝানো মুশকিল। অ্যাকচুয়ালি ককোলা সিন্ডিকা পরিস্থিতিকে মেনে নেয়, মানে মেনেই নেয়, এইরকম একটা ব্যাপার থাকে, পরিস্থিতিকে মেনে নেয় তাই সে কম কথা বলে, পরিস্থিতিকে মেনে নেয় তাই সে কম কথা বলে। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে যে হয়তো স্বামীর সঙ্গে ককোলা সিন্ডিকা রুগিয়ে এসেছে, তার স্বামী ককোলা সিন্ডিকার সম্বন্ধে অনেক নেগেটিভ কথা বলছে, যেটা খুব গায়ে বাঁধানো কথা বা বাইরে বলা যায় না, এরকম কথা বলছে, ককোলা সিন্ডিকা হেসেই উড়িয়ে দেবে অথবা চুপ থাকবে। তার মধ্যে থেকে যে একটা খারাপ প্রতিক্রিয়া আসার দরকার সেটা আসবে না। তখন তাকে যদি জিজ্ঞাসা করা যায় যে আপনার স্বামী যা বলছে এটা কি ঠিক না ভুল, না ডাক্তারবাবু উনি যা বলছেন ওগুলো ঠিক, একটা মুচকি হাসি দেবে, ওগুলো ঠিক। প্রথম সাক্ষাতে কম কথা বলার সঙ্গে মুচকি মুচকি হাসে, চেম্বারে ঢোকে মুচকি মুচকি হাসি দিয়ে, খুব শান্ত নম্র ভদ্র ভীতুভাবে লাজুক লাজুকতার সঙ্গে মুচকি মুখে মুচকি হাসি দিয়ে চেম্বারে ঢোকে, এবং চেয়ারে বসার পরও মাঝে মাঝে মুচকি হাসে, যখনই চোখে চোখে চোখ পড়ে অমনি মুচকি মুচকি হাসে, এবং খুব কম তথ্য সরবরাহ করে, নেগেটিভ দুর্বলতার কথা বললেই মুচকি হাসি দেবে, আর পজিটিভ কথা বললেই সেখানে গম্ভীরভাবে উত্তর দেবে। পজিটিভ প্রশ্ন গম্ভীরভাবে উত্তর দেবে, নেগেটিভ প্রশ্নে মুখে মুচকি হাসি দিয়ে চুপ থাকবে। এ হচ্ছে লাইকোপোডিয়াম। ককোলা সিন্ডিকার জায়গাতে আরেকটু জিনিস ভাববেন যে ও কম কথা বলার সঙ্গে পরিস্থিতিকে মেনে নেয়, সঙ্গে শান্ত থাকে, ওর কাছে তেমন অভিযোগ থাকে না, ও খুব শান্ত, অস্থির চঞ্চল এরকম নয়, খুব শান্ত পরিস্থিতিকে মেনে নিয়ে চলে, মানে নিরুত্তাপ, কম তথ্য সরবরাহের সঙ্গে নিরুত্তাপ আচরণ,
কম তথ্য সরবরাহর সঙ্গে শান্ত ও নিরুত্তাপ আচরণ হলো ককোলা সিন্ডিকা। ওর মধ্যে কোনো উত্তেজনা থাকে না, এক্সাইটমেন্ট থাকে না ককোলা সিন্ডিকা। আচ্ছা, খুব কম তথ্য সরবরাহের সঙ্গে, কম তথ্য সরবরাহ করে মানে কি, সে খুব চাপা মানে কম কথা বলে আর কি, খুব কম কথা বলে, কম তথ্য সরবরাহের সঙ্গে অত্যন্ত লাজুক ও বোকা, অত্যন্ত লাজুক নির্বোধ ও বোকা মানুষ। সে হচ্ছে বেড়াইটাকার, খুব কম তথ্য সরবরাহ সঙ্গে অত্যন্ত বোকা, অত্যন্ত বোকা, লাজুকতাহীন, লাজুকতাহীন, অত্যন্ত বোকা, মাথা মোটা, অ্যাগারিকাস। স্যার, আর্সেনিক অ্যালবাম একটু বলেন। আর্সেনিক অ্যালবাম তো কম কথার মধ্যে নেই, আমি কম কথার মধ্যে গুলোই বললাম প্রথমে, ও আর্সেনিক অ্যালবামের মধ্যে কম কথা নেই। এটা তো রুব্রিকের ভিতরে দিয়েছে স্যার, সেই জন্য বলতেছি। কোন রুব্রিকে দিয়েছে? সিরিয়াস আমরা গ্রিসি স্যার, স্যার সিরিয়াস ইয়ারনেস্ট। সিরিয়াস ইয়ারনেস মানে কি? সিরিয়াস ইয়ারনেস মানে কম কথা বলা বা গম্ভীর ব্যাপারটা সেরকম নয়, গম্ভীর ওটা ওরকম নয়। সিরিয়াস মানে হচ্ছে, সিরিয়াস মানে তো খুব বেশি, সিরিয়াস মানে হচ্ছে ওই বিষয়টাকে অনেক বেশি গুরুত্ব দেয়। আর অ্যাম্ব্রাগ্রিসিয়াটা স্যার? হ্যাঁ, অ্যাম্ব্রাগ্রিসিয়া হচ্ছে অত্যন্ত, না অ্যাম্ব্রাগ্রিসিয়ার মধ্যে লাজকতা রয়েছে কিন্তু কম তথ্য সরবরাহ নেই, অতিরিক্ত লাজকতার সঙ্গে অনেক বেশি তথ্য সরবরাহ করে, এটা হচ্ছে অ্যাম্ব্রাগ্রিসিয়া। অতিরিক্ত লাজকতার সঙ্গে, চূড়ান্ত লাজকতার সঙ্গে অনেক বেশি তথ্য সরবরাহ করে, সে চোখের দিকে তাকাবে না, লজ্জায় লাল হয়ে যাবে, অথচ তার মুখ বন্ধও যাবে না, লাফাসাটি করবে, ও ঘোমটার মধ্যে খ্যামটা নাচন দেখিয়ে চলে যাবে, বড় ঘোমটা দেবে অথচ তার মুখ বন্ধ থাকবে না, আপনার চোখের দিকে তাকাতে পারবে না, লজ্জায় লাল হয়ে যাবে কিন্তু তার মুখ বন্ধ যাবে না, একটার পর একটা তথ্য দিয়েই যাবে, আপনি অবাক হয়ে যাবেন যে এই ব্যক্তিটা আবার কে, চোখের দিকে তাকাচ্ছে না, এত লজ্জা, এটা আপনি ধরে ফেলেছেন, এত লজ্জা, এত লাজুক, অথচ এত বেশি কথা বলছি, লজ্জা পাওয়া মানে সে লজ্জায় লাল হয়ে যাবে, তার মুখ বন্ধ হয়ে যাবে, কিন্তু এ এত বেশি কথা বলছে, এটাই হচ্ছে ওর স্বতন্ত্রতা, এটা হচ্ছে অ্যাম্ব্রাগ্রিসিয়া। আর লজ্জায় লাল হয়ে যায় অথচ মুখ খুলতে পারে না, লজ্জায় লাল হয়ে যায় মুখ খুলতে পারে না, খুব সফট টোনে কথা বলে, অত্যন্ত লো টোনে কথা বলে, হচ্ছে সাইলেসিয়া। আর লজ্জায় লাল হয়ে যায় অথচ মূর্খ, বোকা, নির্বোধ, একেবারে বোকা, বুদ্ধি কম, এ হচ্ছে বেড়াইটাকার। মোটামুটি এইটুকু কম কথা বলার মধ্যে আমার আপাতত যা মনে পড়লো। স্যার এগুলি, এই অবজারভেশনগুলি খুবই গুরুত্বপূর্ণ স্যার। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে আমার অবজারভেশনের সঙ্গে মিলছে, মেডিসিনের খুব খুবই গুরুত্বপূর্ণ স্যার। আর একটু অবজারভেশন দেন স্যার, ওই যে লোক এবিডি স্যার, আমি আর একটা কথা বলতে চাইছিলাম স্যার। বলেন। ওই চোখে চোখে চোখ রেখে কারা কারা কথা বলে, সেটা আর একদিন হবে। হ্যাঁ, এগুলো প্রস্তুত হয়ে থাকতে হবে তো। আপনারা পড়া দেন, আপনাদের আমি এগুলো সব করে দেবো, একেবারে প্রতিদিন করে দেবো। অবশ্যই অবশ্যই দেবো স্যার। আর
আর স্যার ওই যে লুক লুক এভিডিং আরো কিছু মেডিসিন আছে না স্যার, তাকায় না স্ট্রেমোনিয়াম এরকম? হ্যাঁ, ওটা আবার আলাদা আলাদা ইয়েতে যাচ্ছে, ক্যাটাগরিতে যাচ্ছে। আমি একটা ক্যাটাগরি আপাতত দিলাম, লুক। ঠিক আছে স্যার। হ্যাঁ, এভাইডিং দ্য লুক অফ আদার, সেখানে মেডিসিন রয়েছে আপনার। এই যে 11 কাজটা রয়েছে, দেখেছেন 11 কাজটা রয়েছে? নিচের দিকে তাকায় স্যার, ওর দিকে তাকালে নিচের দিকে তাকাবে। 11 কাজ 11 কাজে শুধু নিচের দিকে নয়, এরকম না, ওই কথা বলবে ঘাড় একবার ডান দিকে, একবার বাঁ দিকে, একবার উপরের দিকে, এরকম ভাবে ওরা দৃষ্টিটাকে সরিয়ে নেয়। কিন্তু সেই সঙ্গে সঙ্গে ওদের মুখে থাকে একটা বোকা বোকা হাসি, ওরকম ভাবে সরিয়ে নেবে আর বোকা বোকা হাসি। এই যে অবজারভেশন, এইটাকে দেখে আপনাকে বুঝে নিতে হবে এর এ মাথা মোটা, এর বুদ্ধি কম, এর বুদ্ধি কম এবং আত্মবিশ্বাসের অভাব। যারা চোখে চোখে চোখ রেখে কথা বলে, এদের আত্মবিশ্বাসটা অনেক বেশি, অনেক বেশি। আমি স্যার, আমি কি একটু শেয়ার করব স্যার? এই 11 কেসের জায়গায় একটা আমার প্র্যাকটিক্যাল একটা রোগী ছিল স্যার, ভালো হয়ে গেছে এখন। বলেন। আজ থেকে 2 মাস আগে একটা 50-55 বছরের বয়স্ক মহিলা আমার এখানে আসলো, আর কিডনিতে হাইড্রো নেফ্রোসিস, জল জমে, 2 বার অপারেশন করেছে, এই জল আবার জমে। এখন সে একটু মিডিয়াম উঁচা লম্বা, একটু মোটা স্বাস্থ্য। তো সে আমার এখানে আসলো, আসার পরে তার জিজ্ঞাসাবাদ করে এই সমস্যা পাইলাম, কাগজপত্র নিয়ে আসলো, 2 বার অপারেশন হয়েছে। এখন তার মধ্যে আতঙ্ক, আমার কি হয়ে গেল, আমার ডাক্তার, আমার খারাপ কিছু হয়ে গেল নি, আমার খারাপ কিছু হয়ে গেল নি, মানে কি যে ভয় তার আতঙ্ক। কিন্তু চেহারার মধ্যে দেখতেছে একটা ব্যাকিল্লা ভাব, মানে তারা বুঝাইতে আমি পারতেছি না এটা খারাপ কিছু হওয়ার মতো কিছু না। আমি তাকে 30 দিছে 11 কাজ, রুগীটা মাত্র 1-1.5 মাসের মধ্যে ভালো হয়ে গেছে স্যার। ঠিক আছে, হবে না, কিন্তু এটা মুদ্রার এক পিঠ দেখালেন, আর এক পিঠ দেখিয়ে দেন একটা কিছু হয়ে। এই যে এই যে এই যে সামান্য, এই যে সামান্য ব্যাপার, এইটা নিয়ে তার মধ্যে ভয় তার ক্যান্সার হয়ে যাবে। এনে ক্যান্সার তো কোনো ব্যাপার নাই, এটা তো শুনছে আশেপাশে। এটা তো মুদ্রার এক পিঠ গেল, মেডিসিনের মুদ্রার 2 পিঠ থাকতে হবে, একটা পিঠের সঙ্গে আর একটা পিঠের লিঙ্ক। একটা মুদ্রা রিপিট আর একটা মুদ্রা রুপিট, এই দুটো পিঠকে লিঙ্ক করতে হবে, তবেই কমপ্লিট হবে স্যার। 11 কাছে 3টা জিনিস বেশি দেখতে পাই আমি, একটা হলো যে বোকা, আর একটা হলো সে বোকার ভিতরে সাহসী, মারপিট ও মুক্তমুখ, আর একটা হলো যে রোগ হইলে সে তখন যেটা তার ভিতর আতঙ্ক চলে আসে। 3টা জিনিসই বেশি আমার কাছে ধরা পড়বে। বেশ, বোকাটা তো বটেই, একেবারে বোকাটি, কিন্তু মারপিট করে এই স্বভাবটা কোথায় পেলেন? এটা স্যার আপনি এই যে দেখবেন ওর ভিতরে যে রুব্রিকটা আছে, সেটা হলো যে আপনার বলে ব্যাটেল ব্যাটেল, তারপরে কিল ডিজায়ার ব্যাটেল, এগুলোর বেশ কিছু মানে আছে, সমর্থনের রুব্রিক আছে। কিল ডিজায়ার, কিল ডিজায়ার হত্যা, একটা হচ্ছে ডিজায়ার, একটা ডিজায়ার, ডিজায়ার মানে হচ্ছে ইচ্ছা, তার ইচ্ছাটা পূরণ হতেও পারে নাও পারে, আর কিল হচ্ছে হত্যা করা, এত বেশি রাগ হয়ে যায় যে তাকে হত্যা করে ফেলতে ইচ্ছা করে, সে হত্যা করছে না, হত্যা করে ভায়োলেন্স, ভায়োলেন্সরা হত্যা করে। কিন্তু আমি 11 কাশের এইরকম যে সে ব্যাটেল টক অ্যাবাউট, ব্যাটলটা টক অ্যাবাউট হচ্ছে সে যুদ্ধ সম্বন্ধে কথা বলে, যুদ্ধ সম্বন্ধে কথা বলে। এই যুদ্ধ, যুদ্ধটা কি? যুদ্ধটা মারামারি নয়, এই যুদ্ধটা মারামারি নয়, এই যুদ্ধটা হচ্ছে তার জীবনের সংগ্রাম, একটার পর একটা, একটার পর একটা সমস্যা তার সঙ্গে অত
হ্যালো, ভিডিওতে কে আছেন? ভিডিওটা বন্ধ করেন না, এতদিন ধরে ক্লাস করেন তারপরে সমস্যা হয়। হ্যালো, হ্যাঁ আমার নেট প্রবলেম হয়েছে। আমাদের ব্রডব্যান্ড এর অবস্থা দেখছেন তো কিরকম, প্রায় কানেকশন লস্ট হয়ে যায়। লড়াইয়ের ব্যাপারটা বুঝলেন, টকিং ব্যাটলস অ্যাবাউট। স্যার এখানে একটা রুব্রিক যেটা আছে যে প্ল্যান্টস মেকিং মেনি প্ল্যান্টস রিভেঞ্জফুল প্ল্যান, রিভেঞ্জফুল প্ল্যানের ভিতরে তো এটা বোঝা যাচ্ছে যে তার ভিতরে প্রতিশোধ নেওয়ার একটা ই আছে। হ্যাঁ থাকে থাকে। তবে স্যার এই কথাগুলো দিয়ে এগারের কাজ বোঝা যাবে না স্যার। এগারের কাজের অবজারভেশন যেটা আমরা বুঝে গেছি স্যার, আমরা একটু সামনে আগলে ভালো হয় স্যার। একদম, অবজারভেশনটাই হচ্ছে মেন জায়গা। আচ্ছা তাহলে মেডিসিনের রিভাইজটা হোক এবার।